প্রিয় দর্শক, আমাদের চ্যানেলে আবার স্বাগতম। আজ আমরা ঈশা উপনিষদের দশম শ্লোক নিয়ে আলোচনা করব। আর দেরি না করে আসুন শ্লোকটি পাঠ করা যাক। অন্যদেবাহুর বিদ্যয়া অন্যদাহুর বিদ্যয়া ইতি শুশ্রুমাধীরাণাম ইয়ে নস্তদ্বিচচক্ষিরে। বাংলায় অনুবাদ: অবিদ্যা অনুসরণ করে প্রাপ্ত ফলাফল বিদ্যা অনুসরণ করে প্রাপ্ত ফলাফল থেকে ভিন্ন। আমরা এমন জ্ঞানী ব্যক্তিদের কাছ থেকে শুনেছি যারা আমাদের এমন শিক্ষা দিয়েছেন। শ্লোকটি কোন ফলাফলকে ইঙ্গিত করছে সেইটা বোঝার জন্য দুই ভাই বিদ্যাসাগর ও সুশান্তের একটা গল্প বলি। বিদ্যাসাগর ছিলেন দুষ্টু, শৃঙ্খলাহীন, কৌতূহলী, প্রশ্ন করতে ভালোবাসতেন এবং সব কিছু পরীক্ষা করে দেখতেন। অনেক সময় শিক্ষকরা তার প্রশ্নে ভয় পেতেন, কারণ তাদের কাছে সেই সব প্রশ্নের কোনো উত্তর ছিল না। অন্যদিকে সুশান্ত খুব শান্ত, শৃঙ্খলা পরায়ণ, কখনো প্রশ্ন করতেন না এবং সব কিছু অন্ধভাবে অনুসরণ করতেন। বড় হওয়ার পর সুশান্ত সরকারি অফিসে কেরানির কাজ শুরু করলেন। তার কর্তারা তার জি হুজুরি করা বা সবসময় ইয়েস বস বলা খুব ভালোবাসতেন, আর সেই জন্য সর্বদা পদোন্নতি ও বেতন বৃদ্ধির সাথে পুরস্কৃত করতেন। তিনি তার কর্মজীবনে খুশি ছিলেন। কিন্তু বিদ্যাসাগর তার পিএইচডি সম্পন্ন করেন এবং কোয়ান্টাম পদার্থবিদ্যার ক্ষেত্রে গবেষণা শুরু করেন। তিনি তাৎক্ষণিক সাফল্য না পেলেও প্রায় এক দশক ধরে দীর্ঘ গবেষণার পর তার যুগান্তকারী গবেষণার ওপর একটি গবেষণাপত্র প্রকাশ করলেন। আমি এই শ্লোকটি ব্যাখ্যা করার আগে আপনাদের অনুরোধ করব, বিদ্যা এবং অবিদ্যা বোঝার জন্য পূর্ববর্তী শ্লোকটি একবার দেখে নিন এবং অবশ্যই অন্যান্য শ্লোকগুলি যদি মিস করে থাকেন তবে দেখে নিতে পারেন। সেই ভিডিওগুলির লিঙ্কগুলি স্ক্রিনের ডান দিকের কোণে দেওয়া আছে। এবার বিদ্যাসাগরের চরিত্রকে বিদ্যার সঙ্গে তুলনা করা যাক। পিএইচডিকে সর্বোচ্চ আধ্যাত্মিক জ্ঞান হিসেবে দেখতে পারেন, গবেষণাকে ক্রমাগত ঈশ্বরের অস্তিত্ব নিয়ে প্রশ্ন করা, গবেষণায় সাফল্যকে ব্রহ্মজ্ঞান পাওয়া বা ব্রহ্মকে অভিজ্ঞতা করা, গবেষণা পত্র প্রকাশের অর্থ হল সেই জ্ঞান এবং অভিজ্ঞতা অন্যদের সাথে বা অন্যদের মধ্যে আধ্যাত্মিক আলোচনা বা বইয়ের মাধ্যমে ছড়িয়ে দেওয়া। সুশান্তের চরিত্রকে ভাবা যাক অবিদ্যা হিসেবে। তার চরিত্র থেকে আমরা বুঝতে পারি তিনি সব কিছু অন্ধভাবে অনুসরণ করেন এবং তিনি শৃঙ্খলা পরায়ণ। তিনি কখনো প্রশ্ন করেন না। অবিদ্যার অনুসারীরা হৃদয় ও প্রাণ দিয়ে আচার অনুষ্ঠান করেন, ঈশ্বরের অস্তিত্ব নিয়ে কখনো প্রশ্ন করেন না। অন্ধবিশ্বাসের কারণে তারা কখনো কখনো অযৌক্তিক গল্পে বিশ্বাস করেন। এখন একটি সরকারি অফিসে কেরানি হিসেবে কাজ করাকে নিয়ম মেনে একই আচার অনুষ্ঠান করা এবং নিয়মিত মন্ত্র উচ্চারণের সাথে তুলনা করুন। এখানে বস একজন নকল গুরুর মতো, কারণ সেই গুরু তার শিষ্যকে প্রশ্ন জিজ্ঞাসা করতে অনুপ্রাণিত করেন না, বরঞ্চ তার প্রতি অন্ধভাবে বিশ্বাস করাকেই ভালোবাসেন। পদোন্নতি পাওয়া মানে বিভিন্ন আজগুবি গল্পের কারণে কখনো কখনো জালিয়াতি করে বা ভক্তি দেখিয়ে অন্যদের মনোযোগ আকর্ষণ করা। কিন্তু আধ্যাত্মিক উন্নতি বাস্তবতা তা থেকে অনেক দূরে, কারণ অবিদ্যার অনুসারীরা কেবল এতেই খুশি এবং এই সবকেই সত্য হিসেবে বিশ্বাস করে নেন। বিদ্যা ও অবিদ্যার ফলাফল বলি। বিদ্যার কিছু ইতিবাচক ফলাফলের মধ্যে যেমন আপনি জ্ঞান অর্জন করবেন, আপনার মন আরো যুক্তিযুক্ত হবে, এর ফলে আপনার আত্মবিশ্বাস বাড়বে,
যতক্ষণ না আপনি সন্তোষজনক উত্তর পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি প্রশ্ন জিজ্ঞাসা করতে কাউকে ভয় পাবেন না। অবিদ্যার ইতিবাচক ফলাফলের মধ্যে বলা যেতে পারে আপনি আরো শৃঙ্খলাবদ্ধ হবেন, ঈশ্বরের প্রতি আপনার বিশ্বাস আরো দৃঢ় হবে, সর্বদা ঈশ্বরে বিশ্বাস করবেন, ঈশ্বরের প্রতি আপনার ভালোবাসা এবং ভক্তি বৃদ্ধি পাবে, আপনি অন্যদের ভালোবাসতে এবং সম্মান করতে শুরু করবেন। অন্যদিকে বিদ্যার নেতিবাচক ফলাফলের কারণে আপনার জ্ঞানের অহংকার হবে, কখনো কখনো আপনি অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে উঠবেন, আপনি তর্কপ্রবণ হয়ে উঠতে পারেন, সমস্ত আচার অনুষ্ঠান বন্ধ করে ভক্তি থেকে দূরে সরে যাবেন, আপনি পার্থিব বিষয়গুলো সমস্ত ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করে নিতে পারেন। অবিদ্যার নেতিবাচক ফলাফল আপনাকে অন্ধবিশ্বাসী করে তুলবে, ভুয়ো গুরুরা আপনার অন্ধবিশ্বাসের সুযোগ নেবেন, আপনার কুসংস্কারে, কালো জাদুতে, অলৌকিক ঘটনা এবং পুরাণে বিশ্বাস বাড়বে, আপনি গল্প এবং পুরাণের বিভিন্ন গল্পকে সত্য হিসাবে বিশ্বাস করতে শুরু করবেন। সাম্প্রদায়িক অহংকার বৃদ্ধির কারণে আপনি অন্যান্য ধর্মীয় রীতিনীতিকে ঘৃণা করতে শুরু করবেন, আপনি জ্ঞান থেকে সবসময় দূরে চলে যেতে চাইবেন এবং এর ফলে অযৌক্তিক হয়ে উঠবেন, আর সেই কারণেই আপনার প্রশ্ন করার ক্ষমতা কমে যাবে। সুতরাং বিদ্যা এবং অবিদ্যা অনুসরণ করে প্রাপ্ত ফলাফলের দুটি বিপরীত সেট দেখতে পাওয়া যাচ্ছে। এখানে একটি বিষয় উল্লেখ্য যে কোনো একটিকে অনুসরণ করলে আধ্যাত্মিক জাগরণ বা মুক্তি বা জ্ঞান অর্জনের নিশ্চয়তা নেই, তারা একই গন্তব্যের জন্য দুটি ভিন্ন পথ মাত্র। বিদ্যা এবং অবিদ্যা উভয়েরই নেতিবাচক ফলাফলের কারণে আজ বিশ্ব বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। আপনারা একমত নাও হতে পারেন, কিন্তু এটা অস্বীকার করতে পারবেন না যে আজকে সমাজে ভুয়ো গুরুর সমস্যা, অলৌকিকতা, কালো জাদু, কুসংস্কার, সাম্প্রদায়িক ভ্রাতৃত্বের নামে বিদ্বেষ, অন্যের বিশ্বাসের প্রতি অসম্মান, পৌরাণিক কাহিনীকে এবং গল্পকে সত্য গল্প হিসেবে সমাজে প্রচলন করা, এই সমস্ত প্রবলেমগুলো আছে, আর এই সমস্যাগুলোর সমাধান হলো বিদ্যা এবং অবিদ্যার যে লক্ষ্য এক সেটা সবাইকে বলা। আর সেই লক্ষ্য কি? তা হলো আত্মজাগরণ, একে অপরের অনুসরণের প্রতি আরো শ্রদ্ধাশীল হন এবং উভয়ের থেকে প্রাপ্ত ইতিবাচক ফলাফলগুলি গ্রহণ করুন। বিদ্যা অনুসারীদের উচিত অবিদ্যা অনুসারীদের প্রতি সহানুভূতি প্রদর্শন করা এবং ভক্তি ও শৃঙ্খলা শেখা, এবং অবিদ্যা অনুসারীদের উচিত জ্ঞান ও যুক্তির জন্য তাদের মন উন্মুক্ত করা। মনে রাখবেন, বিদ্যা এবং অবিদ্যার ডবল ইঞ্জিন যে কোনো একটি ইঞ্জিনের চেয়ে দ্রুত আধ্যাত্মিক পথকে কভার করবার ক্ষমতা রাখে। প্রিয় দর্শক, ইউনিভার্সাল বেদান্ত আন্দোলনের এই যাত্রায় আমাদের সঙ্গে থাকুন। এই ভিডিওটি আপনার বন্ধুদের এবং পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটি টিপুন যাতে কোনো নতুন ভিডিও প্রকাশিত হলে আপনি বিজ্ঞপ্তি পান। আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা আপনার চিন্তা ভাবনা শেয়ার করতে চান তবে মন্তব্য বিভাগটি ব্যবহার করুন। আপনি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এবং কুতে আমাদের অনুসরণ করতে পারেন, স্ক্রিনের লিঙ্ক এবং কিউআর কোড দেওয়া আছে।
ধন্যবাদ, আপনার দিনটি ভালো যাক, পরের ভিডিওতে শীঘ্রই দেখা হবে।